ফলান লেখা পড়া দিলাম বাদ করতে গে গেবো যাত্রীদেরকে আমরা হরানি করা লাগে কি করবো আমরা তো গাড়িটা কোম্পানির ইনকাম দিতে হবে এক হাজার টাকা এগারোশো টাকা ইনকাম নিতেছে দুই লক্ষ আশি হাজার টাকা সেই গাড়িগুলো এখন বিশ বাইশ লক্ষ টাকা কোম্পানিদের শুধু একমাত্র কোম্পানিদের সেন টিকিট আজ দ্বিতীয় দিনের মতো পালিত হচ্ছে সিএনজি চালকদের ধর্মঘট নানান রকম দাবি নিয়ে বৃষ্টিতে তারা একত্রিত হন ইনকাম কমানোর দাবি সহ বিভিন্ন সিন্ডিকেটের নির্যাতন সিএনজির ভৌতিকভাবে মূল্যবৃদ্ধি সহ মালিক পক্ষের সিন্ডিকেট বন্ধ করার দাবিতে আজও তারা সিএনজি চালনা বন্ধ রাখে এই যে বিভিন্ন সিন্ডিকেট কোম্পানিদের সিন্ডিকেট আমাদেরকে নির্যাতন করতেছে আমাদের জায়গায় এগারো টাকা এগারোশো টাকা ইনকাম নিতেছে এটার ব্যাপার আমরা আন্দোলন করতেছি ধর্মঘট ডাকছি আমাদেরকে বিভিন্ন হরানি করে বিভিন্ন মাদ্যের ড্রাইভারদেরকে সাবে নেয় বিভিন্ন মাদ্যের করে কোম্পানিরা এটা মূলত সিনজির দাম পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ কিন্তু সেই সরকারিভাবে সেই সিএনজিটা সেন্টিগ্রেট করিয়া বিশ থেকে বাইশ লাখ টাকা পর্যন্ত উঠেছে এটা মালিক পক্ষ সেন্টিগ্রেট আর আমাদের মূলত দাবি নিয়ে আসছি যে ছাত্র আন্দোলন থেকে আমাদের অত্র বাংলাদেশে মানুষের সবাই আয় বাণিজ্য সীমিত অতএব স্কুল প্রতিষ্ঠান কলেজ প্রতিষ্ঠান মাদ্রাসা সব কিছু বন্ধ বিগত দিন আমাদের কাছ থেকে এক হাজার টাকা এগারোশো টাকা ইনকাম নিতেছে আমরা মালিক মোটামুটি আমরা নলেজ দিছি যে আমাদের এক হাজার টাকা এগারোশো টাকা ইনকাম দিতে আমাদের অনেক কষ্ট হইতেছে যেহেতু এগারোশো টাকা ইনকাম যদি দেয় একটা গাড়ির প্রতি পাঁচ থেকে ছয়শো টাকারও খরচ আছে গ্যাসে আর নিজের চানাস্তায় তা আঠারোশো টাকা খরচ গেলে তারপর আর বেতন বাসায় নিতে পারছে না এজন্য বহুত আপনাদের কাছে অনুরোধ যেহেতু আমাদের এই ইনকামটা মূলত কমানোর ব্যবস্থা করেন দেখেন দীর্ঘদিন আমাদের এই গাড়ির সিএনজি গাড়ির এই গাড়িটার মূল্য এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা থেকে এরা বলছে যে সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা গাড়িটা বর্তমানে পঁচিশ লাখ টাকা করেছে এই পঁচিশ টাকা করে যে একটা সিন্ডিকেট করে পঁচিশ টাকা করে আমাদের থেকে কেউ না এক হাজার কেমন এগারোশো কেমন সাড়ে এগারোশো আমাদের ড্রাইভাররা এই মূলত এগুলা উড়াইতে গেলে দুই হাজার টাকা লাগে গাড়ির ইনকাম সহকারে খরচ এই ইনকাম খরচ সহকারে উড়াইতে গেলে আমরা রাস্তা নামে ড্রাইভারকে জবা করে যাত্রীকে জবা করার লাগে যাত্রীদেরকে আমরা হরানি করার লাগে কি করবো আমরা তো গাড়িটা কোম্পানির ইনকাম দিতে হবে আমরা সারাদিন গাড়ি চালাইয়া দুশো টাকা বাসায় নিতে পারেন আমরা কেউ থেকে গড় ভাড়া দিব ফলন লেখাপড়া বাদে দিলাম বাদ করতে গে বর্তমানে পরিস্থিতিরা এইভাবে আমাদের পরিস্থিতি দেখেন আমাদের এই গ্রামে শহরের ভিতরে এই শহরের ভিতরে তেরো হাজার সিএন দিছে আরও তেরো হাজার গাড়ি গ্যারাম গেট থেকে এই অবৈধ গাড়ি আর চলতেছে রিক্সা চলতেছে রিক্সাগুলো অবৈধ করতে গেছে কিন্তু উঠাইতেছে না এই রিক্সার কারণে আমরা কোনো যাত্রী পাইতেছি না এখন কোম্পানিরা আমাদেরকে গোলা কেটে ইনকাম দিতেছে আমরা আজকে দাবি জানাইতেছি আমাদের এই ছাত্র ভাইরা আমাদেরকে আজকে রাস্তা কথা বলার জন্য অধিকার দিয়েছে আমরা আজকে এই অধিকার নিয়ে আমরা রাস্তা চেড়েছি আমরা এই অধিকার আমরা এই অধিকার আদায় করে ছাড়বো যতক্ষণ আমাদের দাবি না বর্জন পূরণ হবে আমরা এই রাস্তা থেকে আমরা সরে যাব না আমাদের ইনকাম সাতশো টাকা করে দিতে হবে আমরা তো শিক্ষার্থীর জন্য সুবিধা রাখবো আমাদের যে গাড়ি নিয়ে আমাদের মূলত গাড়ি নিয়ে যেই সেন্টিকে হচ্ছে আমাদের গাড়িগুলা আমরা যে গাড়িগুলা দাম এক লক্ষ দুই লক্ষ আশি হাজার টাকা সেই গাড়িগুলা এখন বিশ বাইশ লক্ষ টাকা কোম্পানিদের শুধু একমাত্র কোম্পানিদের সেন্টিকেট